ম্যাম, আপনার কোনো টাকা পড়ে গিয়েছে? আমার টাকা? ও হ্যাঁ, মনে হয় আমার টাকাই। থ্যাংকস ভাইয়া। ঠিক আছে। কিন্তু আপনি চুপ করে থাকো আর এমন ভাব করো যেন তুমি আমাকে চেনো। আর কফিটা খেও না, ভুলেও পিছনে তাকাও। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আসলে একটু আগে তুমি যে টাকাটা তুলেছিলে সেটা তোমার টাকা ছিল না, সেটা ওই ছেলেটা ইচ্ছে করে ফেলেছিল যাতে তুমি তাকে বিশ্বাস করো আর টাকাটা তুলতে যাও, আর সে এই ফাঁকে তোমার কফিতে কিছু মিশিয়ে দেয়। হ্যাঁ, সাবধান, ছেলেটা যেন না বুঝতে পারে যে তুমি আমাকে চেনো না। আচ্ছা ঠিক আছে। আর এই জন্যই বলছি তুমি কফিটা খেও না। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। এক্সকিউজ মি, আসলে তখন যে টাকাটা বলেছিল সে টাকাটা আমার ছিল। তাহলে টাকাটা তখন আপনি আমাকে কেন দিয়েছিলেন? অ্যাকচুয়ালি আপনার টেবিলে পাশে টাকাটা পড়েছিল, তো তাই ভেবেছিলাম হয়তো আপনারই টাকা। কিন্তু আমি যখন আমার টেবিলে যেয়ে আমার ওয়ালেট চেক করলাম, দেখলাম যে টাকাটা আমার থেকেই পড়েছে। ওই টাকাটা আসলে আমারই ছিল, কিছু মনে করবেন না। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার কফিটা খাচ্ছেন না কেন? ভালো হয়নি নাকি? না, আসলে কফিটা ঠান্ডা হয়ে গেছে, এটা খাবো না, আমি আরেকটা অর্ডার করেছি। কিন্তু আরেকটা অর্ডার করার কী দরকার ছিল? এটা গরম করে নিতেন তাহলে তো হতো। নো, ইটস ওকে, আমি আরেকটা অর্ডার করেছি, সেটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। না, আসলে আমি আপনার ভালোর জন্যই বলছিলাম, এটাকে গরম করে নিলে আপনার টাকাও বেঁচে যেত। ওটা নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আমি ওইটা খেয়ে নিব। এক কাজ করতে পারেন, আপনার একটা কফি আস্তে আস্তে একটু টেস্ট করে দেখেন, কারণ এটা তো আপনি টাকা দিয়ে কিনেছেন, তাই না? আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায় বলুন তো। প্রবলেম কই না তো, আমার তো কোনো প্রবলেম নেই। কি সমস্যা, মেয়েটিকে ডিস্টার্ব করতেছো কেন? ভাই, আমি তোকে ডিস্টার্ব করছি না, আমি জাস্ট কথা বলছিলাম। তুমি ডিস্টার্ব করতেছো না, দুই মিনিট দাঁড়াও, এখনই প্রমাণ হয়ে যাবে ডিস্টার্ব করতেছিলা নাকি করতেছিলা না। মানে? এই যে স্যার, এইদিকে স্যার, এই সেই লোকটা। আচ্ছা, তুই সেই লোক? আরে স্যার, আপনি আমাকে কেন ধরতেছেন? আমি কি করলাম? স্যার, এই লোকটা উনার কফিতে কিছু একটা মিশিয়ে দিয়েছে যেন উনি অজ্ঞান হয়ে যায়, আর এই লোকটা যেন উনার সাথে বাজে কাজ করতে পারে, আর এইটা আমরা দুজন ওইখান থেকে বসে দেখেছি। না স্যার, উনারা মিথ্যা কথা বলছে, আমি এমন কিছু করিনি। না স্যার, আমরা একদম সত্যি কথা বলছি, এই লোক ওনার কফিতে কিছু একটা মিশিয়েছে। উনি যখন কফিটা খেতে চাচ্ছিল না তখন সে এসে জোর করছিল যাতে সে কফিটা খায়। জি স্যার, ওনারা সত্যি কথা বলছেন। স্যার স্যার, আমাকে ছেড়ে দেন স্যার, আমি আমি আর এমন কখনোই করবো না স্যার। হ্যাঁ, তুই কি করবি আর কি করবি না সেটা তোকে থানায় নিয়ে আমি বুঝাচ্ছি, আগে চল থানা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আজকে আমাকে যদি সাহায্য না করতেন তাহলে হয়তো আজকে আমার অনেক ক্ষতি হয়ে যেত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে, এটা আমাদের কর্তব্য ছিল।